বন্ধুরা, একদিকে চলছে যখন ইসরায়েল হামাস হেজবুল্লাহর ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ, তো অপর দিকে রাশিয়া শুরু করে দিল নিউক্লিয়ার যুদ্ধের প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, মিসাইল প্রতিরক্ষার জগতে হঠাৎ করে রাশিয়া যা করতে যাচ্ছে না, তার কারণে পুরো ন্যাটো সংস্থাকে নড়িয়ে দিয়েছে এমনই কিছু ঘোষণা করে দিল রাশিয়া। কারণ এখন রাশিয়া যা কিছু করতে যাচ্ছে, রাশিয়া যদি এতে সফল হয়, তবে অবশ্যই পুরো ন্যাটো সংস্থা রাশিয়ার মিসাইল প্রতিরক্ষার সামনে একদম বোনা বা ছোট হিসেবে প্রমাণিত হবে। কারণ রাশিয়া এখন ভারতকে অবশিষ্ট দুটো S-400 মিসাইল প্রতিরক্ষা সরবরাহ তো করেনি বা বাকি আছে, কিন্তু এখন যখন রাশিয়া তার নিজস্ব মিসাইল প্রতিরক্ষা নিয়ে যে ঘোষণা দিয়েছে, তা অবশ্যই কিন্তু ভারতের জন্য বেশ চমকপ্রদ হবে। আসলে বন্ধুরা, রাশিয়া 25 কিংবা 50টি সংখ্যায় নাই, বরং 800টি মিসাইল প্রতিরক্ষা মোতায়েনের ঘোষণা করে দিয়েছে। আর চমকপ্রদ এটাই যে 800টি মিসাইল প্রতিরক্ষার মধ্যে কেবলমাত্র S-350, S-400 ও S-500 এর মতো মিসাইল প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তবে এই 800টি মিসাইল প্রতিরক্ষায় কোন মিসাইল প্রতিরক্ষার সংখ্যা কত হবে, এই বিষয়ে কোনো প্রকাশ তো করা হয়নি। তবে এই সমস্ত মিসাইল প্রতিরক্ষা সহ মোট সংখ্যা 800 হবে। তবে এখন প্রশ্ন হলো, তাহলে রাশিয়া কি সত্যি এত বড় পরিসরে মিসাইল প্রতিরক্ষা তৈরির সক্ষমতা আছে? এমনকি শুধুমাত্র মিসাইল লঞ্চার তৈরি করলেই কাজ হবে না, কারণ এই সমস্ত মিসাইল লঞ্চারগুলিতে সর্বদা ফুললি মিসাইল লোড থাকা উচিত। কারণ রাশিয়া যে নিজেদের নিজস্ব স্টেটমেন্ট অনুসারে বা নিজেদের রিপোর্টে প্রকাশ অনুসারে ইউক্রেন বলেছিল যে তারা S-400 কে ধ্বংস করেছিল, আসলে সেই সময় সেটি সম্পূর্ণ ফাঁকা ছিল। তার মানে তখন ইউক্রেন যে S-400 ধ্বংস করেছিল, সেখানে S-400 এর কোনো ইন্টারসেপ্টার মিসাইলই ছিল না। এমতো অবশ্যই 800 মিসাইল ডিফেন্স মিসাইল সাপ্লাই চেন নিশ্চিত করা একদমই সহজ হবে না রাশিয়ার জন্য। কিন্তু এখন রাশিয়ার এমন প্রস্তুতি সন্দেহ বাড়িয়ে দিয়েছে যে রাশিয়া কি তাহলে সত্যি ন্যাটো সংস্থার সাথে নিউক্লিয়ার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কারণ এত বড় পরিসরে মিসাইল প্রতিরক্ষা মোতায়েন একটি স্বাভাবিক কোনো বিষয় নয়।